শহীদ মঞ্চেও বাদ গেল না শাসক দলের গোষ্ঠী কন্দল। নন্দীগ্রামে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সামনেই বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন দলের কর্মী সমর্থকেরা। নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয়ের 15 বছর পূর্তি উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, আর এই সভাকে ঘিরে শাসক দলের গোষ্ঠী কন্দল চরমে উঠল। তৃণমূল নেতা শেখ সুফিয়ান মঞ্চে থাকলেও দেখা পাওয়া যায় না জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযূষ ভুঁইয়াকে। পীযূষ ভুঁইয়াকে মঞ্চে কেন তোলা হয়নি, এই নিয়ে কুণাল ঘোষের সামনে বিক্ষোভে সামিল হন পীযূষ ভুঁইয়া গোষ্ঠীর সদস্যরা। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। পরিস্থিতি সামলাতে পুলিশ মাঠে নামলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের শান্ত করতে অবশেষে মাইক হাতে মাঠে নামেন কুণাল ঘোষ। বিক্ষোভকারী কর্মীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূল নেতা। কোন আওয়াজ শুনবো না, একটি আওয়াজ যেন আর না হয়।
অনেকক্ষণ দেখেছি গোটা বিষয়টা, একটা শব্দ যখন এখানে আর না বেরোয়, আর যা যা বলার আছে এখানে আমরা রয়েছি, আমি এখানে অন্তত আধ ঘন্টা আগে এসেছি। তুমি কি ভেবেছিলে তুমি তখন আমায় বলতে পারছো না? একটা শহীদ তর্পণের দিনে তুমি যদি এই ধরনের করো তাহলে আমি বলতে বাধ্য হব তোমার উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠানটা নষ্ট করতে, কেউ তোমায় পাঠিয়েছে, এর বাইরে কোনো কথা বলবে না। আর যারা অনুষ্ঠান করতে পাঠিয়েছে বন্ধ, তাদের বলে রাখছি যদি এই ধরনের কাজ এখানে হয় তাহলে বিকেল তিনটে এখানে মঞ্চ শুদ্ধ উপরে ফেলে দিয়ে আসবো। এটা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা, কোন দলের সভা নয়। কে উঠেছে কে ওঠেনি পরের কথা, যদি কোনো ক্ষোভ থাকে আমরা নেতৃত্ব রয়েছি, কে কোন পদে গেছেন তোমার আপত্তি থাকতেই পারে ভাই, তুমি সেটা বলবে আমরা এটা শুনবো। এখানে আর কথা বলবে না পাশে, পাশ থেকে কোনো কথা হবে না। এখানে মানুষ এসছেন, এখানে মানুষ এসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে যদি কেউ মনে করে থাকেন যে আমি অপেক্ষা করে থাকব, অপেক্ষা করে থাকব যখন সভা শুরু হবে তখন ডিসটার্ব করব, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করব না। আচ্ছা আপনারা আমাদের কথা পরে হবে, আমাদের মধ্যে কথা হবে না। উনাদের শুনেছেন আমরা আনুষ্ঠানিকভাবে সভাটা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আজকে 10ই নভেম্বর, সে 10ই নভেম্বরে বিমান বসু এবং কুণালের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।